যারা হাজির সাহেব আছেন কইতে পারবা, মুজদলিফাত ইনো হাজির সাহেব রাইত খাটাইন। আমিও তো মুজদলিফাত রাইত খাটানি, তো আমার বদ অভ্যাস আমার যেন মনে আছে ইনো গুম লাগে না। আমার লোকর হাজির সাহেব হল তারা খালি শাঁসাটা খাইরা ঘুমাইয়া, আর আমি আমার বইয়া গুয়ার বস্তা আছে আগে আর খালি বেদান খাইয়া। ওলা এক দশার দূরই আরবি এ খালি ইতাই তো গুয়া খাই না, আর আমি যে সাগল লাগান ফাজাইয়া তার দেখিয়া খালি হতা হতা করে কত বাদে চায় আমার খালি চায় খালি চায়। আমি কইলাম রে হল গুমরে গিয়ে কোনটা বাজাই তো কোনটা বাজে না, ওটা মনের মাঝে আইতে কত সময় বাদে দেখি হে আইছে আইয়া উকু বাদব কায়দা সালাম সভা করিয়ে বইছে বইয়া আমার এদিকে আইলো বাড়ি হই বললাম বাংলাদেশ কিতা হরস লে আমি মাদ্রাসাত পড়াই, তারা মাদ্রাসা বুঝে না, মাদ্রাসা এগো আরবি শব্দ এগোর নাম হইল শিক্ষা প্রতিষ্ঠান, তেথার দেশের স্কুলের নাম কিতা মাদ্রাসা, আমরা দেশ স্কুল হইন মাদ্রাসা হইন এর লাগে আমরাও মাদ্রাসা হই। আমারে হইল খিজাত মাদ্রাসা রে, আমি কইলাম আরবি তুই কিতা পড়াস, কইলাম গফ দিতে হুরুটাই তাই নিবা তাইনার বেঙ্গাইরানি আর দেখরানি, কইলাম আমি হাদিস পড়াই তফসির পড়াই ফেকা পড়াই ওতা পড়াই, মাশাআল্লাহ বহুত ডাঠালিম রে তুমি। আমি বুধ ভাইয়া রোগটা হইতো এসে আমারে হইল ইনটা মুআল্লিম কবির কেফতা কুলতাম বুল অত বড় আলিম হইয়া গুয়া খাস খিলা রে বেটা, আশ্চর্য লাগছে বললাম বেশ মুশকিল আমি গুয়া খাওয়ার মাঝে সমস্যা কিতা বলে আরে লাথালাম আবদুল্লাহ বিন বাস গুল হাজা হারাম, তারার সৌদি আরবের গ্রান্ড মুফতির নাম হইল আবদুল্লাহ বিন বাজ, হি বেটা হইল জন্ম রান্দা, হেইন ফতোয়া দিছ গুয়া খাওয়া খ না হারাম। আমি কইলাম রে ভাই মনে খালি মোর হতা কইলাই, যেন জীবনে গুয়াও দেখছই না ফানও দেখছই না সুনও দেখছই না সাদাও দেখছই না, আনা দেখে খানা সাক্ষী কিলা দিই ওটা আমি কিছু টুকটাক আরবি, সারা তো জানি না টুকটাক আরবি হেও বুঝে একটা ভারি নাই গো, আমরা যে কিতাব পড়েছি শুদ্ধ ভাষা ও শুদ্ধ ভাষায় হইলে বুঝিলাই হেও আলি। আমারে হইল আন্দা হইলে তো এগুর মাঝে কোনো ফায়দা নাই বেটাই যে কইছে, আমি বললাম ফায়দা মজুদ ফি এগুত লাভ আছে, কিতা লাভ এগুত তো দুর্গন্ধ হয় মুখো হে হর আলম তো আমরা দুর্গন্ধ হরাইবা লাগে গুয়া খাই, হে আমারে রসুন খাওয়ার হাদিস ফড়িয়া হুদাইলে রসুলে না করছেন রসুন খাইতায় না ফিয়াজ খাইতায় না নমাজর টাইমে ইটা খাইয়া মসজিদও যাইতায় না, এটা তো আছে না নিবা হাদিস ইগুন ঠিক আছে আমরা ইগু থিলা গন নাই। আমি বললাম তুই রমজানোর হাদিস জানোস নি লিখিতা, قال رسول الله صلى الله عليه وسلم لخلوف فم الصائم اطيب عند الله من ريح المسك, সারা দিন মুখ খালি থাকতে রোজা থাকতে থাকতে রোজাদারের মুখ যে আমটা হয় আমটাওয়ার বাদে মুখ গন্ধ নানিবা, রসুল্লাহ ফরমাইলা ই গন্ধ ইগো আমরার গেছে গন্ধ আল্লাহর গেছে ইগো মিশকে আম্বরর সুগন্ধ তাকে আরো প্রিয়, আমি জানতে দেখছাই
ये हदीस तो बुजर मुँह के घर दुम दम खाली तकले किता हो मतुजना कहते वह गंद हो तुम्हार मुख खाली तके गंद आसे तुम्हरा बुझो ना हमरा गंद हर लगी गुआ खाई कुंता माने ना खुला अल्लाह हाजा हराम मार से रे जानवर किता होता हूँ अवलम ताला मानता हराम कैफ अमिया हराम खोजात जानोनी खाली मोटा मोटा सब दिशा तीन जात हराम से अपनारा जानिया रहो हराम खोजात एक हईल हराम शरई शुअर गुस खावा हराम कितने कैसे कौना शरियते शुअर गुस खावा कितने कैसे मद खावा हराम कितने कैसे हराम माना निषेध गुस खावा हराम कितने कैसे मतना अन्नर फुड़ी बाती जिर सवा हराम किए कैसे निषेध क्यों निषेध शरियत निषेध ओ हईलम बोले रे एक हराम हईल शरियत हराम और आरो हराम हईल डाक्तरी हराम डाक्तरी निषेध तुम्हार गोत्र दाउद हो गेछे एक्जिमा हो गेछे गया एक्जिमार डाक्तर देखाइला देखानेर बादे बेटा औषध मलम क्रीम करीम दिया कईल नेह लगाओ खाओ लेके दिल चलबे बोला नाई निबा किन्तु ईसा इलिश मास गरुर मांस खाइते पारताई नाई एगो निषेध दिल नानी एगो किजात निषेध खाओ बड़ो खरी खाओ बड़ो खरी खाओ ते निषेध माने हराम नाई नी एगो हईल डाक्तारी हराम एगो हईल शरियतर हराम एगो हईल डाक्तारी हराम और आरोक्त हईल हराम तबेई मिजाजी हराम जेमन आमी बीड़ी खाई तान खाई ना आमी जदि तान खानदात पैया बीड़ी खाई तान भाला लागबे हे बेटा हर इच्छा दे जा इता हो बात दे ओ जे तान निषेध दिलाई गु शरियती निषेध नी डाक्तारी निषेध नी ते किता तान मनोर मिजाजी निषेध बोला नहीं नी আমি কইলাম রে তোমরার খানারে কি গিয়ে ওটা হইছে আরো বেটা দেখছে যে ইতাই তো আরো মনে করে ছাগলর খারবার লাগাইছ ফাতা সাদা সুন গুয়া ওটা এখানে করিয়া লাড়ু বান্ধি আর গুতগুতাইয়া খাইন ও বেটায় হয়েছে হারাম আর তোমরাও খাও না খুঁতা রোজা লাগান ফড়ি থাকো আমরার খাওয়া দেখিয়া তোমরার মিজাজে হও না হও না মানে না এল্লাগে তোমরা হও হারাম আমরার দেশ উলামা কবির 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 আকিল তাম্বুল কতির কতির কতি হইলাম আমরার দেশ জেন যত বড় আলিম এন গুয়ার বস্তা অত ডাট ও আমার ফিট উঠাতাইয়া হইল ইনটা মুআল্লিম কবির দেখ তাই না আর আগুইতে পারা না কইল রে তুই ডাট আলি কইল আচ্ছা মুজদুলি বা তুই ডাট হইয়া যাইগি তো কোন হতা থাকে ইসলাম আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফয়লা শকুর হতা হইলা বাদে বাসার হতা বাসার হতা তা ইসলাম একজনের বাসা আমরা আরো কোনে বুঝি না আমার রাজাগঞ্জের এক বেচারায় গফলাইতা ফয়লা সৌদি তো 72-75 সৌদি একে তার টেকা দেন না কাম করাইছে একে কর শুয়োরর বাচ্চা কিতা মারাও নির্ভুয়া কিতি মারাও নির্ভুয়া ওটা গালি আর সৌদি উপরে তার সামনে ইগে বুঝেননি বাঙালি আর ঘুরে হইল কিতা হয় গে লেগে হর তোমরা ওলা দানশীল তোমরা ওলা দাতা তোমরা ওলা ভদ্র হইতেও দেব তোদের টান মারি টেকা বার করে দিলে আর যদি ভূত তো বাঙালি খাড়ি কিনি কইল না ইয়াল্লা আসকরি ফি পুলিশ টা আর ঘুরে নিয়ে দিল
भाषा बुझे परवर्दिगारे आलमे फरमाइन तुमरा कोटी कोटी मानुष जमीन बसबास करो रे खतजात भाषा तुमरा व्यवहार करो ओ भाषार द्वारा तो बुझते पारो आमी आल्लाह आछि ना नाई तुम्हें बांगला भाषा कथा हो एर बदे चिटागांगर बेटा सिलेटर भाषा बुझो ना सिलेटर भाषा चिटागांग बुझो ना आमी आल्लाह रब्बुल आलमीने तुमरा हकलर भाषा बुझी एमन कि हदीस शरीफ अल्लाह रसूल फरमाइला ला तसुबुद्दीक ও আমার ইমানদার উম্মত হল তোমরা মুরগারে গালিও না মুরগারে গালি দিও না হেদের সময় বাং দেখেনে ইন্নাহু ইউকিজুকুম লিযিকরিল্লাহ হে কুকুর কু হয় তোমরা বুঝো না আল্লাহ বুঝো ইনি গিয়ে তোমরা রে আওজাক করিয়া দেয় আল্লাহর জিকির করবা লাগি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله শেষ রাইতে মুরগায় বাং দিয়া ডাকিয়া কয় নিমকের আমার ঘুমাইস না রে এবলা তোর মাবুদ তোর মাতার উপরে আইয়া তোরে ডাকরা গুনাগার হস্তে উঠিয়া তৌবা করিলা তোর মাবুদে তোরে মাফ করি দিবা মুরগার ভাষা আমরা বুঝি না খে বুঝে চায়নার ভাষা আমরা বুঝি না খে বুঝে কোরিয়ার ভাষা আমরা বুঝি না খে বুঝে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন যে ভাষার তারতম্য যেটা এটাও আমি আল্লাহ করিয়া দিছি ও কারণে তোমরা আমারে বুঝতে করি এক মা এক বাপর সন্তান হইয়া একজনের ভাষা আরেকজনে বুঝো না ই কুদরতর কেরেশমা খার আরো জোরে হোক আখার ওয়ালিসানা আল্লাহ ফরমাইলা চোখ দিছি চোখের বিবরণ হইলাম জবান দিছি ভাষা এর ভরে তোমারে জিব্রা দিছি মাতিটাই মাতো না কেন বিয়ার দিনে হাজিয়া হাজিয়া একবারে খমিন্দি সেন্টারও গেছে আর খালি বার সার মিয়া সাহেবে কই না কেন খাবিল তো হা কইতা কবুল কইতাম কালি আর তো মেহেন্দি উড়া এতদিন দেখি লইতাম কিতা দি হইতো কিতা দি শুধুই ন শেষ নাই আল্লাহ আল্লাহ কও না আল্লাহ আল্লাহ ঠোঁট লাগে না জিভরা লাগে বড় করে হও আরো জোরে হও আমার নাম লইবা লাগি তোমারে জিভরা দিছি আমার খামার জিকির করবা লাগি তোমারে জিভরা দিছি দুনিয়াত তোমার মকসুদ ফুরা করবা লাগি আমি জিভরা দিছি ফুয়ার ফুড়ির বিয়ার দিন একটা গরু এক ডেক জাল ওর বাবুরসি বেঠায় তার ঘাড়ি শেষ হইয়া হইল চাচা ভাই হকা দজি ওখান বিজাইয়া কইল হাত ফুসিয়া দেখি লোকা আঙ্গুল দিয়ে ফুসা মারিয়া মজার তার মাতো না কেন ই এক ডেকর খবর কইলে কম্পিউটারও দিয়েও মাতো না আর জৈন্তার রান্দা হইতে কইলে কিতা করবা এখান জৈন্তাই ন জাল খাইন একটুক জাল হইলে আঙ্গাজ কইল দুইবার ভাই খানার রাস্তা দইলি ভাই আর জ্বলিব তো হনো খানি চলবো হনো আর জ্বলা হইব হনো দুইবার দইলি ভাই সুবহানাল্লাহ বড় করি হোক আস্তা ডেগর খবর জিফরে আনিয়া দিলাইছে তিন নম্বর থানবী সাহ রহমতুল্লাহ আলাইয়া লেখছেন 99 বছরের বয়সের এক ইন্দু বেটা মরছে কি জাত বেটা থান এলাকা হইলা আমি স্বপ্নে দেখিও বেটাই বেশ তো চক্কর দে হায়রে সুহান আল্লাহর আওয়াজ রে করবার সময় তার খানর খান্দাতে বাবনে একটা মন্ত্র দেয়
এই মন্ত্রর অর্থ হইল আবদুল্লাহর ফুয়া মোহাম্মদের নবী মানং স্বর্গং নামানং নর্গং। যদিও মোহাম্মদ রে নবী মানসতে ব্যস্ত যাইবে আর না মানলে খাও বড় করে খাও, এই টাইমে কইলে খাম আইবনি তারও লাগছে। তুমি ওই সময় স্বর্গঙ্গার নরগং অতদিন খালি দেবতা পূজা করাইছো। এই 99 বছরের ফুরা নাই মুশরিক বেটায় কয় তা নবী সাহ মরবার আগে আমি হুশে বুদ্ধি খলে খলে কলিমা ফড়িয়া ইমান আনি লাইছি, আর ও ইমান আনি লওয়ার কারণে আমার খরর গুণা আল্লাহ মাফ করে দিয়া এখন আমার বেস্টি বানাই দিছ। আই কালান্দর হুশ কর মজবুত হয় ইমান মে, আই কালান্দর হুশ কর মজবুত হয় ইমান মে, সরবুলন্দি শান আজমত হায় তেরে কুরআন মে। ও জিফরা যদি থাকত না আর কলিমা ফরত পারত না 99 বছর কাফিরি করিয়া বেস্ট যাওয়া সম্ভব হইল নেনি। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আলম নাজাল্লাহু আইনাইনি ও লিসানা, তোমার জিফরা এখান দিছি, ই জিফরা দিয়া তুমি সাজাইতেও পারো বাজাইতেও। ইলেকশনের মিটিং বইতইন সব চেয়ারম্যান সাহেব ডাকাইছে নৌকা মার্কার মিটিং, এগু তো হল বড় মার্কা নাই নিবা। আইয়া যদি মিটিং গো প্রার্থী হইন এ হারাম জাদাই যদি আমারে ভোট দিবাই না ফুটকির খাল তুলি ভাইবা মাতে না খানি লগে লগে সকল যাইবার হইব অগুরে খালি জুতা দি উঠাও মাতো না খানি খানে মুকর বাসা খাও বড় করে খাও। আর যদি হয় না আমি আপনার আর গাঁও গ্রামের ছেলে আমারে আপনারা অগলে সিন্ডা আশা করছি আপনার আর খাজি খেজমত করতাম, যদি আপনার আর বিবেচনায় আমারে উপযুক্ত মনে করেন তে মেহরবানি করি এক একটা বুট দিন যান। কিছু মাতামাতি করবার না মানুষটা ভালো মাতুন না খানি কিতায় করাইছি বড় করে কর। তোমার ও জিফরাদি যদি তোমার বউরে গাইল দেও, আমার এলাকাতে এক বেটা তার বউরে 3 তালাক দিছে আর হোলিরে দিছে ফোন দোকান আইছে আমার মদরসা বউরে 3 গান দিয়া কইছে তোর মারে দিলাম ফোন রোহা। এখন সাক্ষী সুক্ষী হলতা লেগাইয়া মুফতি সাহেবে ফতোয়া দিয়েছেন তার বউ তালা, কারণ আমি তো মহতমি মেবলা মদরসার শিলেগু দেওয়া লাগে নানি আমার কাছে আইছে আমি ফোড়লাম তালাক দেওয়ার আগুলো কি উঠন দিয়ে ফুয়া 20-25 বছর বয়স কইলেন রে বাচ্চা এখন কথা হোক তোর গুরে তুমি তোর কি বান দিলে আর বেটি নেই বললাম তোর মুখা দিব বললাম হোস না হি করে দিবার লাগি তোরে কি গিয়ে হইল বলে মেয়া সাহ গুসার ছুটে সাতটা হুরুতা আসেন পাঁচটা হুরুতা আসেন সাতটা হুরুতা আসেন 1 তালাক 2 তালাক 3 তালাক যেমনে বউরে হয়েছে বিয়া রইছে না গেছে সংসার কিয়র বরকতে বড় হরি হও। ও জিফরায় তোমার সংসার বাংত ভারে, আবার যদি আমার এখানে খট মুরব্বীর খান্দা লয় আর হি বেটা হিকাইয়া দেয় এলে মিয়া সাহার কাছে গিয়া কইছে 1 তালাক 2 তালাক কইছে আর 3 হইবার আগে আমার মাইও কুকুর রট মারি দিল ও মিসা ওখান মাথিলায় যদি তে তার বউ ঠিকই যাইব নানি মাথুন না খেনে, কিন্তু মিসা খান মাথিল কিতা দি ও আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইলা আলম না যা আল্লাহু আইনাইনি
আমি তোমারে জিব্রা দিছি, তুমি সত্য কথা কইতাই মিথ্যা কথা কইবা লাগি নাই, তুমি দুঃখাবাজি করবা লাগি নাই, ঠগাঠগি করবা লাগি নাই। গরুয়াটিত গিয়া হিগুরলে লাড়িত ফাড়াইয়া থইছে বিষ বানাইয়া বলদর, আর আজি সব গেছে লইতা লেগ্রুটি দিচ্ছে লাড়িত তাপড়া দিচ্ছে, আর গিয়ে বেদনায় ফাল মারি উঠছে নেকা অরিঙ্গ লাগা দাঠিব কিতা দি মাতের মাতো না ই জিফরা খার দেওয়া। যদি বে জায়গায় খরচ করে আমানত না খেয়ানত, বড় খরি হও, যদি খেয়ানত করে তাহলে তার হাসর খা লগে খো 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 মুনাফিকর লগে। আলম না যা আল্লাহ আই নাই নি ওলিসানা, তোমারে জিফরা দিছি, তুমি এই জিব্রা দিয়ে আমার জিকির হরবায়, আমার শুকুর হরবায়, আমার দিনের প্রচার হরবায়, হকর দাওয়াত দিবায়, বাতিল তাকে মানুষের বিরত রাখবায়, অন্যায় অত্যাচার তোমার জিব্রা ব্যবহার করবায়। তিন নম্বর ওয়াশাফা তাইনি, সুবহানাল্লাহ, আলম না যা আল্লাহ আই নাই নি শপথ কন্ঠুট যে আমরা যে বই ভরিয়া শপথ করা হয়েছে ইকান ঠুট আও দিও খান আমি আল্লাহ তোমার বড় করি আলহামদুলিল্লাহ ঠুটে কিতা করে হাসা মিসা মাথার জিফরারে সাথ দেয় নি না দেয় না হ্যাঁ জিফরারে সাথ দেয় আর কিতা করে খ্রিস্টান হলে বার খরচ হইন চুমু দিবস তো না বড় কম মানছে চুমু দেন কিতা দি ঠুটি নাই নি ফয়লা বৈশাখ গজে গোসা গোসি হর কিতা দি তো না হাল পরুতে তোমারে তোয় বাসে প্যারে রসুল হাল পরুতে তোমারে তোয় বাসে প্যারে রসুল দাম মে উম্মত হামারি দুশ্মনা ফরমান মে ইহুদি খ্রিস্টান মুশরিক অখলর আদর্শ মুসলমানে অনুসরণ করিয়া তার অঙ্গ প্রত্যঙ্গরে আল্লাহর নির্দেশিত ফতে লা লাগাইয়া আল্লাহর নিষিদ্ধ ফতে খরচ করে তার টুট দিয়া এক ফুয়ায় আর ফুড়ির গেল সুমা দে মতো না এই একটা সুমা দিয়া তুমি কত সময় আনন্দ লাভ হল্লায় কিন্তু ইয়াদ রাখিও এই একটা সুমার কারণে হয়তো তুমি চিরদিনের জন্য জাহান্নামের বাসিন্দা হইবা এর লাগি রব্বুল আলামিনে ফরমান তোরে দোকান টুট দিছি রে আরক বেটির গাল লাগাইবা লাগি নাই তোরে দোকান টুট দিছি রে মিশা মাত্র ব্যবহার করবা লাগি নাই তোরে দোকান টুট দিছি আমার নবীর নামে দুরুদ ভরবা লাগি আল্লাহুম্মা সাল্লি আলা দেখো যাই টুটে কাম করেন নি না করেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আমার নবীর উপরে দুরুদ পড়ো তোমার টুটরে তুমি নেক কাজর মধ্যে লাগাও তোমার জিবরা টুটর দ্বারা তুমি সৎ কাম করো যদি টুটরে তুমি বেজাগাত ব্যবহার করো ইয়াদ রাখিও কয়েক সেকেন্ডর আনন্দ উপভোগ করবাই আর অসংখ্য অগণিত বৎসরের জন্য তুমি জাহান্নাম জ্বলবাই তিনটার কথা কই নিলাম না আলম না যা আল্লাহ আইনাইন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন ওহাদাই না হন নাজদাই আল্লাহ হইলা
শোক দিছি দেখি আমারে চিন্তায়, আমার হুকুম আহকাম বুঝতায়। জিবরা দিছি দেখি আমার জিকির ঘটায়, টুর দিছি জি দেখি আমার জিকির ঘটায়। ইতা গলতারে চালাইতে হইলে ওগু ঠিক রাখতায়, বড় করি হও মার্গর তুমি বারো ইতে আগে কোন বাজু বারো হতে তাই বিয়া করছো নাইতে এত কইতে পারতাম না। কোনটা বারো খেনে বারো আল্লাহ চাইলে তো ঠেং বার করতে পারো পারেন নানি উফতাও তো ওই নানি বা কোনো গু। স্বাভাবিক পদ্ধতি হইল কিতা বারো খেনে, রহস্য কি পরবর্তীকারে আলমে মাথা বার করে দিয়া কইলা কতদিন খাইছিলে সরাইয়া এখন যাইবাই মাতো না ফাড়াইয়া, কতদিন মায়ের ভেটর ভিতরে আসলাই মুখ লাড়ানি লাগছে না, টুট লাড়ানি লাগছে না, আত লাড়ানি লাগছে না, ফাও লাড়ানি লাগছে না, অটোমেটিক রিজেক্ট দিছি জোরে করি সুবহানাল্লাহ। এখন যেন যাইরাই কেন নাম মাইজ গাম, কেন নাম কিটা ইন গেলে সিনেমা ফাইবাই, মোবাইল ফাইবাই, টেলিভিশন ফাইবাই, যাত্রা গান ফাইবাই, বেহায়া বেটিন ফাইবাই, বেফর্দা বেটিন ফাইবাই, বেফাইসা বেটিন ফাইবাই, হাসামাতর জায়গা ফাইবাই, মিসামাতর জায়গা ফাইবাই, মদ খাওয়ার আসর আছে, সুদ খাওয়ার আসর আছে, ঘুষ খাওয়ার ব্যবস্থা আছে, আছে না নাই? ও যে যাইরায় আগে এন্ডে বার করে দিলাম, ই জগত যাওয়ার বাদে যে খাম কর আগে এন্ডে দি চিন্তা করিও, ঠিক নাই? সুবহানাল্লাহ, আগে এন্ডে দি চিন্তা করিও, তুমি আমার একুশ করবার লাগি খাম খরায় না, আমার বেজারর হতে যাইরায়। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ভালো মন্দ তমিজ করার, হক বাতিল তমিজ করার, সত্য মিথ্যা যাচাই বাছাই করার আমি তোমারে বিবেক দিয়াতে দুনিয়াত পাঠাইছি। চোখ দি দেখবাই, বিবেক রে সাজ লাগাইবাই, ই কাম করলে আমার মাবুদ খুশ না বেজার, যদি বিবেকে হয় আল্লাহ খুশ তাহলে তুমি করবাই সুবহানাল্লাহ, বিবেকে যদি হয় না আল্লাহ বেজার তাহলে তুমি ছাড়বাই। কথা ঠিক নি না ঠিক নাই বিরাদরান ইসলাম? এখন আমরা রাখলে খালি উল্টা মারে, এক ল্যাংড়া বেটা বিক করত হিন্দি পাকিস্তান বা হিন্দুস্তান ল্যাংড়া বইয়া লাঠিয়া গেল আর খালি এক পয়সা দিলা দেরে রাম, হিন্দু আছি এক পয়সা দিলা দেরে রাম, তাহলে কান বিচাই আর খালি কর ও রাম একটা একটা পয়সা দেওয়াই দেও তারে খেয়ে দেন রামে আর আমরা রেখে দেন, জুড়ে বলো লীলা কুজি 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 আস্তে আস্তে টিপ করি 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 মোটামুটি গোড় দুয়ার মাতো না খানে বা আমরার দেশ নন সিলেটি বহুত মানুষে বিক করি করি বাড়িত বিল্ডিং করা জমি জমা লইরা ইলা মেলা মানুষ পাওয়া গেছে। এখন যেগুলা বিল্ডিং বিল্ডিং হয়ে গেছে শখ তলে দি গেছে না উফরে দি উঠছে, কইল রে বট গাছর তলে আইয়া বিক করি আর আটিয়া আর জওয়াল চেঙ্গাই গুন্দি বর দিয়া যদি একটা গুড়া ভাই লিতা তো হগুত উঠি আইলা মানে আর গাছর লোকে বান্ধি তুইলা মানে না ডিগ্রা দি তুইলা মানে হে তার খাইলেও নে আর আমি আমার ভাইলা মানে কইল আজ রামর গেছে খুঁজি মুখ গুড়া আউযুবিল্লাহ হো না আই দিয়া খালি কয় এক গুড়া দিলা দেরে রাম, এক গুড়া দিলা দেরে রাম, ও রাম আইজ আমার পয়সার নাই খাম, আমারে কিতা দেও গুড়া দেও ধর আমি গুড়া দিতা কিলা থানার ওসি এই সময় তো গাড়ি গুড়ার যুগ নাই, পুলিশের স্টাফ লইয়া গেছে আসামি ধরাত আর ওসির গুড়ি আসিল গাবিন
আর বট গাছের খান্দাত গিয়া বড়াত্তি ভরে গেছে। এখন তো ওসি সব টেকছে বাচ্চা এগু কিতা করতো সে গুদি বয়াই আনতো ও হুনে হোকে জফের এক গুড়া দিলা দে রে রাম কইল রে ইনু কি করে ইনো কি করে সাইয়া দেখে আইয়া লেংড়া একু বই দিছে মোট ফুটকিট বাড়ি লেংড়া হইলে ও তো বাড়ি গাইলে উঠবে না নি বেখাই বেখাই উঠছেন তাই উঠিয়া লাঠি বোর দিয়া দিয়া সার 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 মারাইস না ও আমার গুড়ি ফরে গেছে বাচ্চা গু খান তোলো ও লেংড়াই লেংড়াই লইয়া আয় সুবহানাল্লাহ হোক হে সর তো আসিল গুড়া গুড়া সরছে গুড়ের বাচ্চাও গুড়ির বাচ্চাও গু খান্ত লইছে আর আটে আর গালে কয় উল্টা খেনে বুঝিলায় রে রাম উল্টা খেনে বুঝিলায় রে রাম ও রাম আমি কইছিলাম গুড়া চড়িতে আমি এখন গুড়া আমার বুকুর উপরে তুল্লায় আল্লাহ রব্বুল আলামিনে কইনালাম না যে আল্লাহ হুয়াই নাইনি ওয়ালিসানা ওয়া শাফাতাইনি ওয়াহাদাইনা হুন নাজদাইন তোমারে চোখ দিছি আমার কুদরত দেখতায় তোমারে জিব্রা দিছি আমার কুদরতর এই কেরেশমা দেখতায় বাসা বুঝতায় জিকির করতায় আজকার করতায় তসবি করতায় সৎ খাজর আদেশ দিতায় অসৎ খাজর নিষেধ দিতায় আর তোমারে বিবেক দিছি বিবেক দি বিবেচনা করিয়া আমি আল্লাহ যে খাজে খুশি হইম ও খাজ করতায় আমরা এখন বিবেকে বাটিয়ল বুঝে না উল্টা বুঝে বড় করি হও উল্টা বুঝে হ যদি গানও যাইছ না তাহলে দেখবে গাঁয়ে গাঁয়ে গান হ যদি খেলার যাইও না নমাজ ছাড়িয়া তিন গাঁয়ে মিলিয়া মাই কানিয়া এমপি সাবরে দাওয়াত দিয়া খেলা মাথো না খানেবা আরে বেটিন তোরে গরো ফর্দা ফুসি দেয় রাখো তে দুয়ারও ফর্দা লাগাই কিন্তু বেটি যে সময় গর্তরে বারো বুকুত কাপড় নাই দেখি ফুড়ি লইয়া যে সময় সাগলি বাজার যাইরা ইগুরে উচা জুতা ফিন্দাইয়া আর সিনা উদলাইয়া মাথা উদলাইয়া আর বালা করি সাদা পাউডার লাগাইয়া গুটুর গুটুর করি লইয়া যাইরা তানো মনে মনে আমি খুব বাক্কা বেটা আর মনে মনে ইজাত ফুড়ি কোন বেটার আছে আর বারে তনে বইয়া যে টলায় দেখে ফলর ভিতরে মুরগি তোয়া মাথো না খেনেবা টলায় দেখার ভলর ভিতরে মুরগি তোয়া ও তুমি যত টলারে দেখাইবাই গুনতে দেখিয়া তারা যতখান গুণাগার হইবাই তুমিও তোমার ফুড়ি ফুয়ার বউ দেখানের কারণে অতখান গুণাগার হইবাই এর লাগি রব্বুল আলামিনে আগে আমরার মাথা বার করি দেন যে ই যে জগত যাইরা তুমি তোমার মাতারে খাপ খাওয়াইয়া চলিও লিডার ঐতায় করি মিছা মাতিও না কেডার ঐতায় করি জুলুম করিও না অত্যাচার করিও না তুমি মানুষের উপরে আক্রমণ করিও না মানুষের লগে বালা ব্যবহার করো ইরহামু মাং ফিল আরদি ইয়ারহামুকুম মাং ফিস সামা জমিনের বাসিন্দার লগে তুমি বালা ব্যবহার করো দয়া মায়ার ব্যবহার করো আসমানের বাসিন্দা আল্লাহ তোমার লগে মায়ার ব্যবহার করবা খো বা আমরা আল্লাহর মায়া ভাইতাম নি না ভাইতাম না আর তুলিয়া খো না খানে একবার নারায়ে তকবীর নারায়ে তকবীর তাহলে আজকে টুটা ফাটা যে দুই চারটা কথা আপনার খেদমত আরজ করলাম আমি দোয়া করি আল্লাহ আমারও আমলের তৌফিক দেউকা আপনারও দেউকা হলে আমিন হও আর আমরা যদি আমরার ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলারে জায়গা মতো খরচ করতে পারি ইনশাআল্লাহ তাহলে আমরার সমাজ শান্তি আইব না অশান্তি আইব শৃঙ্খলা আইব না বিশৃঙ্খলা আইব আল্লাহ হকলরে তৌফিক দেউকা বড় করি আমিন হোক এই উঠো না উঠিও না ও ভাই বহ চান্দা যা দিবার দিলেছো।